দর্শক ফিরে এলাম লাইফ ইন দ্য ইউকে আজকের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে আপনারা তখন আমাদের সঙ্গে যারা ছিলেন এবং এখন যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা ইউর লাইফ ইন দ্য ইউকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইসল এই সংক্রান্ত শুধু পরীক্ষা বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসি কিন্তু পরীক্ষা এবং এই সংক্রান্ত বিষয়ে যেগুলো রিলেভেন্ট সব বিষয়ে আপনারা আপনাদের প্রশ্ন অথবা মতামত জানাতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি এখনই ভেসে উঠবে সেই নাম্বারে অনেকেই নানা ধরনের প্রশ্ন করেছেন তবে আজকে আমরা আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছে এখানে ইউরোপিয়ান ইমিগ্রেশন এবং নানা ইস্যু নিয়ে কথা হয়েছে এবারের নির্বাচনে এ বিষয়টি লাইফ ইন দ্য ইউকে কীভাবে প্রভাবিত করবে সে ব্যাপারে কথা হয়েছে আমি প্রথমে হাবিবের কাছে যাবো আসলে পলিসি ম্যাটারে কথা হচ্ছে এবং এখন কিন্তু কনসালটেশনও চলছে তাতে মনে হচ্ছে যেন লাইফ ইন দ্য ইউকে আমরা যেটা ধারণা করেছিলাম অক্টোবরে

স্ক্রিনে আপনারা এখনই দেখবেন একটা ডেলি মেলের রিপোর্ট এবং এটা নিয়ে আসবে একটু কিছুক্ষণ কথা কিছুটা কথা বলছেন কিন্তু এটা বিস্তারিত জানা দরকার আমাদের হয় ভাই আপনি প্রথমে বলেন যে মেইলের রিপোর্টটিতে মূল কথাটা কী ছিল এবং এই কথাটি এটি আমাদের কমিউনিটির জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য কেন ইম্পর্টেন্ট হয় প্লিজ

তোমাকে কিছু লাগবে না তোমাকে আমি সব দিচ্ছি আইডি ফروت করে আরএমসিকেতে পরীক্ষা দেয় পরীক্ষা পাস করে সেই সার্টিফিকেট দিয়ে এন্ট্রি লেভেল 3 পাস করায় 500 পয়ন নিয়ে তাকে অ্যাপ্লিকেশনটা করিয়ে দিত এবং এই সম্পূর্ণটা ভিডিওতে ধরা হয়েছে এবং এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এই জিনিসটা কিন্তু ইনভেস্টিগেশন একদিন থেকে হয়নি তার বেশ কয়েকবার আগে গিয়েছে যে রেজিস্টার করেছে আইডি ছাড়া পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে পাস করেছে সার্টিফিকেট নেয়ার পর কিন্তু যে চ্যালেঞ্জ করেছে এটা আপনি সাংবাদিক ছিলেন দীর্ঘদিন ধরে যেটা জানেন যেটাকে বলা হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজম সে ইনভেস্টিগেটিভ জার্নালিজম মাধ্যমে তারা যে এটা প্রমাণ করেছে এবং প্রমাণ করার পর তখন হোমপেজ এটা হাই লেভেল একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছে সেই ইনকোয়ারি কমিটির কথা আবার হোমপেজের ওয়েবসাইটে বলে দিয়েছে বলে দিয়ে তেরেসা মেয়ে নিজে ঘোষণা করেছে যে আমি এটা নির্মূল করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিব এবং যতক্ষণ পর্যন্ত নির্মূল করা না হবে আমরা শান্তিতে থাকবো না আমি তেরেসা মেয়ের এই কথাটাকে সমর্থন করি আমি এই কথাটা সেলুট করি অনেকের যোগ্যতা আছে অনেকেই পাস করতে পারবেন তারপরেও হাবিব ভাই ভাষায় বলি ধান্দা করার জন্য তারা পয়সা দিয়ে পাস করতে চায় এটা অত্যন্ত দুঃখজনক জিনিস গেল এক নম্বর জিনিস দুই নম্বর জিনিসটা কি হচ্ছে এটার আর কি ধরনের ইমপ্লিকেশন আছে আমি দেখাই একটু দেখাই এ আমার ওটা গেল কোথায় আমরা কম্পিউটারে থাকি কাইন্ডলি কম্পিউটারে থাকি

প্রত্যেকটা ধারায় ইমিগ্রেশন রুল আছে ছাত্রদের জন্য টু এ বলা আছে তোমার ইংলিশ পাস করতে হবে হাজবেন্ড ওয়াইফের জন্য টু এইটি ওয়ান টু এইটি সেভেনে বলা আছে তোমার ইংলিশ পাস করতে হবে সেরকম টিয়ার এর জন্য বলা আছে তোমার ইংলিশ পাস করতে হবে বলা হচ্ছে তোমার ইমিগ্রেশন রুলে বলা হচ্ছে অমুক ধারায় তুমি অ্যাপেন্ডিক্স ওর অনুমোদিত

আপনার ওখান থেকে পরীক্ষা দিলে আমি একটা চিঠি নেই প্রোভাইডারের কাছ থেকে যে আব্দুল কুদ্দুস ডেট অফ বার্থ এত নাম্বার এত সে আমার এখানে রেজিস্টার করছে তার পরীক্ষা এতদিন আমি অতদিনের মধ্যে রেজাল্ট পাবো আশা করি

সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ অথবা সলিসিটারের সঙ্গে কথা বলবেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি নিজে যদি বুঝে নিতে পারেন তো খুবই ভালো না হলে অবশ্যই আপনি জটিলতায় জড়াবেন না নিজেকে আমরা যাচ্ছি দু একজন কলার কাছে তারপরে আমাদের গেস্টের কাছে আমাদের আরও কতগুলো প্রশ্ন আছে আমরা তখন যাব যে ইসলাম আলাইকুম আইনে কে আছেন জি বলুন আপনি আপনার নাম আর প্রশ্ন জি ইসলাম আলাইকুম বলেন জি ইসলাম আলাইকুম বলেন আপনার প্রশ্ন ज़हाँ हो नौ दिनों बाद अपना के जा पड़ा बाद थैंक यू। ये भैया मारता है अपना भैया ये अपना कुछ उठा पड़े अपना अब अपना यह भी अपना कुछ दिन बीत गए मतलब बांधा है तारा एक दिन भी नहीं था इस এবং সাধারণত এটা চার সপ্তাহের মধ্যে जजমেন্ট দেওয়ার কথা থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি দুই সপ্তাহের মধ্যে जजমেন্ট দিয়ে যায় অনেক সময় দেখি ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে এটা স্ট্যান্ডার্ড নেই তবে আপনার ট্রাইব্যুনালের ওয়েবসাইটে বলে দেওয়া আছে ফাস্ট ইয়ার ট্রাইব্যুনালের হেডিং হওয়ার ফোর উইকের মধ্যে অ্যানসারটা দেয় ধন্যবাদ আলহামদুলিল্লাহ জাজ সাহেব বলে দিয়ে ওয়েট করেন 3 সপ্তাহ পর পেয়ে যাবেন আচ্ছা না থ্যাংক ইউ না আমার এই প্রশ্নের উত্তর আমাদের না প্রিয় দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নে যায় তবে শেষ প্রশ্নটি কোনো ভ্যালিড কোয়েশ্চেন না বলে আমরা নিতে পারলাম না বলে দুঃখিত এটা রায় রায় যা সাহেব যে রায় দিবেন সেটি আপনি পাবেন তবে আপনি অপটিমিস্টিক মানুষ হলে সবসময়ই ইতিবাচক রেজাল্ট আশা করবেন আর যদি নৈরশ্যবাদী মানুষ হন তাহলে সবসময় নৈরশ্যবাদিতে আমরা ভালো চাই আমরা চাই যে আপনি পজিটিভ রেজাল্ট পান থ্যাংক ইউ ভেরি মাছ

কারণ তাকে লাইফ ইন্ডিয়াতে পাশ করিয়ে আমেরিকান পাসপোর্ট বা আমেরিকান আইডি কার্ড সহ অ্যাপ্লাই করতে হবে আইডি পাসপোর্ট তো দিতেই হবে আমেরিকার যেহেতু পাসপোর্ট আছে সুতরাং আমেরিকান সিটিজেন হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বি ওয়ান হাবিব ভাই এবং লিটন ভাই বলেন সেই ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এক্সামটেড হবেন কিন্তু লাইফ ইন্ডিয়াকে পাশ করতে হবে আপনার স্ত্রীর যদি ইন্ডিফিনেটলি ফ্রি রিমেন অথবা ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করেন থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে আমরা আমাদের সময় খুবই কম আপনি আপনার ওয়াইফ আমেরিকান সুতরাং আপনি ইসল অর্থাৎ ইংলিশ থেকে আপনি এক্সেমটেড সেটা লাগবে না কিন্তু লাইফ ইন দ্য আপনার জন্য জন্য ওয়াইফের মাস্ট আমরা আরো দু একজন কলারকে নিব কিন্তু আপনাকে একটা জিনিস বলছিলেন যে ল্যাঙ্গুয়েজ জানা এবং সে দেশের কালচার সম্পর্কে জানা এই যে ইমিগ্রেশন মাইগ্রেশনে এখন যে মাইগ্রেটেড গ্রুপগুলো আপনি চার হাজার বলেছেন পর্তুগাল থেকে এসছে এবং ইটালি থেকে ও কয়েক হাজার এসছে এবং তারা এখানে কীভাবে আপনি আপনার মানুষদেরকে আপনি যে রাজনীতির সঙ্গে জড়িত কাউন্সিলর তো আপনি এই ইন্টিগ্রেশনে তারা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইউকেতে কিভাবে তারা সহযোগিতা নিচ্ছে এবং আপনি আপনি কি মনে করেন তাদেরকে আসলে কিভাবে অনেকেই খুব ক্রাইসিসের কথা বলেন আপনার আপনার সাজেশন কী হবে সেই সব ক্ষেত্রে থ্যাংক ইউ আসলে ক্রাইসিসটা শুধু যে পর্তুগালে বা ইউকেতে তা না পুরো ইউরোপব্যাপী ক্রাইসিস চালু হয়ে গেছে তো প্রত্যেকটা দেশের এক একটা স্ট্যান্ডার্ডই আছে আমাদের দেশের পর্তুগালের যে একটা স্ট্যান্ডার্ডটি সেই স্ট্যান্ডার্ড থেকে ইউকেটা আরেকটু আপ হয়তো অন্য দেশ আরেকটু আপ আমাদের লোকগুলো যারা চিন্তা করলো যে আমরা এখানে আট ঘন্টা কাজ করে যেই পরিমাণ টাকা পাই সেই টাকা দিয়ে ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আমাদের থাকাটা কষ্টকর হয়ে যায় অর্থাৎ ইউকেতে যেহেতু বেনিফিটটা বেটার আসে আমাদের পর্তুগাল থেকেও সেই কারণে তারা এখানে আসার পরে যে স্ত্রী এবং বাচ্চাদের যে বেনিফিটগুলো পায় এবং হাউস যে বেনিফিট পায় সেগুলো দিয়ে সে এখানে চার ঘন্টা কাজ করলে তার হয়ে যায় তো বিশেষ করে যেই লোকগুলো ন্যাশনালি পেয়েছে আপনার আমাদের পর্তুগালে তারা পর্তুগালে তাদের মিনিমাম দশ থেকে পনেরো বছর থাকতে হয়েছে তার আগেও অন্য কোন দেশে থাকতে হয়েছে তো বর্তমানে যে সময়টা আছে প্রত্যেকেরই এজ ফর্টি বা ফর্টি ফাইভ আপ তো এই সময়টুকু তারা টোয়েন্টি ইয়ার্স কাজ করার পরে যখন দেখলো যে শরীরটাও অনেকটা নেস্তেজ হয়ে গেছে রেস্টেরও প্রয়োজন তারা চিন্তা করলো বেটার ফর আস ইউকে তো তাহলে ল্যাঙ্গুয়েজ এবং তাদের ইন্টিগ্রেশন এখানে তারা এখন ল্যাঙ্গুয়েজ যেটা আমি যে কথাটা আগেই বলেছিলাম যে পাসপোর্টটা পাওয়ার জন্যই তো তাদের ল্যাঙ্গুয়েজটা দরকার ছিল পর্তুগিজ তাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না ইম্পর্টেন্ট ছিল যে তাদের একটা সার্টিফিকেট কোনোভাবে হলে যেটা তারা ইমিগ্রেশন সাবমিট করতে পারবে এবং প্রুভ করতে পারবে যে সে পর্তুগিজ জানে আর কিছু জিনিসের সাথে সম্পৃক্ত সেই ধরনের কাগজপত্র জমা করে পর্তুগাল সোসাইটির সাথে তার ইন্টিগ্রেশনটাকে শো করে ন্যাশনালিটি সে পেয়েছে আর ন্যাশনালিটি পাওয়ার পরে সে আর এগুলোর প্রয়োজন মনে করেনি নতুন করে সে এখন ইংলিশটা তো তার জন্য থার্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ আমাদের অনেক লোক আছে যারা ভালো জব পাচ্ছে না ইংরেজির কারণে পর্তুগিজ যারা আসছে কিংডমে যে সমস্ত পর্তুগিজরা এখানে এসছে তারা ইংরেজির কারণে ভালো জব পাচ্ছে না এর মধ্যে তারা বিশেষ করে ছোটখাটো জব যেগুলো সেগুলি করছে বা ফ্রন্ট সাইডে কাজ না করে ব্যাক সাইডে কাজ করতেছে কিছু লোক আছে যারা মোটামুটি চেষ্টা করতেছে যে ইংরেজিটাকে কোনো স্কুলে যে বা মহিলারা স্কুলে যে।

আপনাকে যদি আপনার যোগ্যতা অনুসারে আপনাকে পেশায় যেতে হবে আপনার যোগ্যতা নিচের পেশায় আপনাকে থাকার কোনো মানে হয় না আমি আপনার কাছে জানা ভাই আবার যাব কিন্তু আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি নাসিদ ভাই আমরা যে প্রথমে যে রিমার্কগুলো করছিলাম যে এবং ইলেকশন নিয়ে ব্যাপক আলোচনা এখনও চলছে তো আমাদের দর্শক যারা আমাদের দর্শক তো বাংলাদেশি দর্শক বাংলাদেশ কমিউনিটি বাংলা ভাষাভাষী দর্শক তাদের জন্য এক্ষেত্রে আমাদের পাকিস্তানি ইমিগ্রেন্টের সন্তান সাজিদ জাবেদ সাহেব কালচারাল মিনিস্টার হয়েছেন তিনি বলছেন যে এখানে যারা ইমিগ্রেন্ট তাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে এবং ক্রিটিসাইজ করেছেন যারা এই শিক্ষার পথে অন্তরায় হয়ে থাকে এবং তারা বলছে যে ইমিগ্রেশন একটা কি পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে এবং সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সাজিদ জাভেদ সাহেব নিজে কিন্তু সেলফ মেড মিলিয়নিয়ার এবং তিনি অত্যন্ত দ্রুত পলিটিক্যাল র্যাঙ্কিং উঠেছে আমি দ্বিতীয় চলে যাচ্ছি যেটা আমাদের লেবারের হোম সেক্রেটারি মানে শ্যাডো হোম সেক্রেটারি ইয়ন কপাল যে আমাদের বলতে হবে যে আমরা ইমিগ্রেশনের ওয়ারিট না আমরা

এই চামড়াটা চাই না সাদা হলে ভালো থ্যাংক মনে খুব ক্লিয়ার উনি কতগুলো রেফারেন্স দিয়ে বলেছেন I pay you can think can conclude could no, the conclusion is very very similar. I, I mean Monaco, whereas um, you know is pretty pro EU, I'm a little bit apprehensive. I mean Monaco immigration is good for society, but it needs to be controlled immigration, whether it be in Portugal, I whether it be I in Bangladesh, you. or whether it smarter be the UK. Exactly. Smarter smarter. And smarter. also yeah. with immigration I mean you take a Bangladesh Bangladesh i need Bengali. Yes, but sir. because mm -hmm. Bangladesh is a commonwealth country, English holy hoy. A lot of people speak English, so I'm quite lucky when I Go to Bangladesh. I'm not lucky when I go to Portugal if I don't speak Portuguese. In the same way, you need to, you want to stay in the UK, you have to learn English. This is the reality, whether it be me, my mother, my children, or their children. If you want to live in the UK, you have to learn English. If you want to live in Portugal, you have to learn Portuguese. If you want to live in Italy, you have to learn Italian. And the key thing as a migrant, mm -hmm. the issue is not you're a migrant, you need to contribute. যেটা বলেন সেটাকে আজকে আরও কনসাইস করে বলেছেন আসলে সোসাইটি এবং জন্য অর্থাৎ আলো বাতাস সবকিছু কিন্তু আপনাকে ওই ল্যাঙ্গুয়েজের আলোকে ভাবতে হবে চিন্তা করতে হবে খেতে হবে এবং এটাকে হজম করতে হবে অর্থাৎ ন্যাচারালাইজেশনের সহজ সূত্র যেটি আমরা যেখানে যাই সেখানে সে সেই অবস্থার মতে সে কালচার এবং সে ভ্যালুজ অনুসারে নিজেকে তৈরি করে নেওয়া তবে এর মধ্যে নিজেকে লস্ট করা নয় ডেফিনেটলি লস্ট করা নয় এটি হচ্ছে বড় কথা থ্যাংক ইউ ভেরি মাচ আমার কো হোস্ট হাবিব মির্জা খুবই স্পষ্ট কথা বলার জন্য এবং আজকে বারবার উনি ধান্দা বান্দার কথা বলেছেন যে আসলে আসলে কোনাকুনি কোনো পথ খোঁজার দরকার নেই ভাষাটি কষ্ট করে শিখুন লাইফ দ্য ক্লাসটি করুন এবং দেখবেন এটি আপনার সন্তানের জন্য নিজের জন্য এবং ফ্যামিলির জন্য এবং আপনার আপনারেশন প্রসেসে প্রফেশনের জন্য অনেক উপকারে আসবে নাসির জামান খুব সহজভাবে অনেকগুলো রেফারেন্স দিয়েছে সবগুলো পলিটিক্যাল পার্টি ইমিগ্রেশন কন্ট্রোলে আসছেন সো কোনো না কোনোভাবে তারা কোয়ালিটি কন্ট্রোল এই নামে সেই নামে আসবে সো এগুলো কোনো না কোনোভাবে আমাদের যারা এথনিক মাইনরিটি কমিটি তাদের জন্য ছোটখাটো বিপদ আকারে আসতে পারে তার জন্য প্রস্তুতি নেন ওষুধ খেলে যেমন রোগ ভালো হয়ে যায় তেমনি এই বিপদগুলো আপনি মোকাবেলা করতে পারবেন ইন্টিগ্রেশন প্রসেসের মাধ্যমে ইনস্টিটিউশনাল সাপোর্টের মাধ্যমে অর্গানাইজেশনের মাধ্যমে যেটি রানাত তো বলছেন যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইন্টিগ্রেট করেন স্পোর্টস ক্লাবে নিজের ছেলেকে দিন নিজে একটি লোকাল ক্লাবে জয়েন করুন সেখানে গিয়ে আপনি আপনার রিলিজিয়াস ডিসকাশান সোশ্যাল ডিসকাশান কালচারাল ডিসকাশান সেখানে গিয়ে আপনাকে মদ্যপান করতে হবে এমন কোনো কথা নেই আপনার যেটি দরকার সেটি আপনি বেছে নিন এবং তৈরি করে নিন সেখানে আপনার উপযোগী অনেক কিছুই সেখানে আছে রানা ভাই আপনাকে একদম সমাপনে আপনি সেখানে এখন পর্তুগালে একজন ইলেকটেড কাউন্সিল হিসেবে আছেন ইউকে তো আপনার কমিউনিটির সঙ্গে যোগাযোগ আছে আপনি একদম কনক্লুডিং রিমার্ক কী বলবেন ইন্টিগ্রেশন প্রসেসে আমরা নট অনলি ইউকে নট অনলি পর্তুগাল নট অনলি জার্মানি আমাদের এথনিক গ্রুপগুলো বড়ো গ্রুপ হিসেবে বাংলাদেশি কমিউনিটি কীভাবে ইউরোপে আরও নিজেদের মর্যাদা এস্টাবলিশ করতে পারে যে ম্যাসেজটা আমি প্রথমেই দিতে চাচ্ছি যে সমস্ত লোকরা আমাদের পর্তুগাল থেকে ইগুতে এসছে তাদের অনেকের অবস্থায় আমি জানি পার্টিকুলারলি আমি খবর নিয়েছি তো তাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে তারা একটা পর্যায়ে একটা সময় পর্তুগালে থাকার পরে যখন ইউকেতে এসছে ইউকেতে প্রত্যেকেই তার অপরচুনিটি অনুযায়ী ল্যাঙ্গুয়েজ স্কুলসে ভর্তি হয়ে যাওয়া এবং তাদের ফ্যামিলি ওয়াইফ তাকেও ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি করে দেয়া এবং যেটা খুবই অ্যাজেন্সিয়াল ইন্টিগ্রেশনের জন্য আর সেকেন্ড থিং যেটা আমি আয়বার বাই ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই বলতে চাচ্ছি যে আমরা যারা ইউরোপে আসি আমাদের ইউরোপের প্রত্যেকটা দেশেই লোকজন আছে কম বেশি সব জায়গায় প্রত্যেকে ইউনাইটেড থাকা এবং প্রত্যেকেই যাতে করে এই ওই দেশের সাথে তাদের একটা ইন্টিগ্রেশন হয় ওই দেশের লোকদের সাথে মেলামেশা করা মেলামেশা করার অর্থ এটাই যে আমরা আমাদের নিজস্ব সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রেখে আমরা তাদের সাথে আমাদের ইন্টিগ্রেশনটাকে ক্রিয়েট করব যেটা গান্ধীজি সাহেবের একটা কথা আমার মনে পড়লো এখনই উনি বলছিল যে আমি আমার ঘরে দাঁড়িয়ে আছি এবং আমার দরজা জানালা সব খোলা তোমরা সব আসতে পারো তবে আমি এক পাও নড়বো না ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি যে